সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা। শুরুতেই সংবাদ শিরোনাম। কচু ছাড়া সবকিছুতেই ফরমালিন, রুয়েটের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজশাহীতে 13টি শতবর্ষিক সরকারি কলেজ সমূহের শিক্ষার উৎকর্ষ সাধনে কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ল্যাবে বিস্ফোরণে 7 শিক্ষার্থী আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কচু ছাড়া সবকিছুতেই ফরমালিন, নির্ভেজাল খাবার দুষ্প্রাপ্য হয়ে গেছে, খাদ্য ভেজালের কারণে ক্যান্সার সহ জটিল রোগ হচ্ছে, দেশের মানুষই দানব হয়ে যাচ্ছে, এ থেকে ফেরাতে হবে, শুধু পকেট মারলেই গণপিটুনি হয়, এ ধরনের মানুষকেও গণপিটুনি দিতে হবে। রোববার বেলা 3:30টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ কথা বলেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ প্রকৌশলী সৃষ্টির কোনো বিকল্প নেই। আপনারা জানেন, বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে দেশ যত বেশি উন্নত সেই দেশ তত বেশি সমৃদ্ধি অর্জন করেছে। আমাদের বিপুল মানব সম্পদ থাকা সত্ত্বেও কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা কাঙ্ক্ষিত মাত্রায় অর্জিত না হওয়ায় আমরা আশানুরূপভাবে এগুতে পারিনি। বর্তমান সরকার কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। দেশের বিভিন্ন জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় বিশ্ববিদ্যালয়গুলোকে এযাবৎকালের উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন বাজেট প্রদান ও গবেষণা বরাদ্দ প্রদান করা হচ্ছে। বিদ্যমান সুবিধাসমূহের সর্বোচ্চ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলো গুণগত উচ্চশিক্ষা প্রদানে ব্রতী হবে বলে আমার বিশ্বাস। সার্টিফিকেট দেওয়া এবং শিক্ষার প্রসারই শেষ কথা নয়, আমাদের প্রয়োজন যুগোপযোগী শিক্ষা। বর্তমানে প্রতিনিয়তই যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে, কাজেই আমাদেরকেও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বাস্তব ভিত্তিক এবং প্রায়োগিক শিক্ষার উপর জোর দিতে হবে। গুণগত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সাথে ল্যাবরেটরির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাঠ্যপুস্তকের পাশাপাশি গবেষণা ও হাতে কলমে শিক্ষার মাধ্যমে প্রকৃত শিক্ষা অর্জিত হয়। এজন্য গবেষণা ও ল্যাবরেটরি কর্মের উপর অধিক মনোনিবেশ করা জরুরি। তাই যুগোপযোগী ও লাকসই প্রযুক্তি উদ্ভাবনে সকলকে মনোনিবেশ করতে হবে। অর্জিত জ্ঞানের পাখায় ভর করে তোমরা দেশ গড়ার কাজে ব্রতী হবে, দেশবাসী তা প্রত্যাশা করে, এই দেশ তোমাদের দিকেই তাকিয়ে আছে। মনে রাখতে হবে, এই দেশ দেশের জনগণ তোমাদের এতদিন দিয়ে এসেছে, তাদের করের অর্থেই তোমরা আজ গ্রাজুয়েট প্রকৌশলী, তাই তোমরা দেশ ও জাতির কাছে ঋণী। তোমাদের মেধা কর্ম ও মনন দিয়ে সে ঋণ পরিশোধ করতে হবে। সততা মানুষের জীবনে মূল্যবান সম্পদ, কর্মজীবনে তোমরা সৎ পথে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবে। পিতামাতা, অভিভাবক, শিক্ষক মণ্ডলী সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাই। এই সমাবর্তনের মধ্যে দিয়ে নবীন গ্রাজুয়েটদের বৃহৎ কর্মজীবনের প্রবেশের দ্বার সুগম হলো, আমি তাদের মঙ্গল কামনা করি। সম্মানিত সুধী মণ্ডলী, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ প্রকৌশলীর সৃষ্টির কোনো বিকল্প নেই। আপনারা জানেন, বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে দেশ যত বেশি উন্নত সে দেশ তত বেশি সমৃদ্ধি অর্জন করছে। আমাদের বিপুল মানব সম্পদ থাকা সত্ত্বেও কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা কাঙ্ক্ষিত মাত্রায় অর্জিত না হয় আমরা আশানুরূপভাবে এগোতে পারি না। বর্তমান সরকার কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। দেশের বিভিন্ন জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় বিশ্ববিদ্যালয়গুলোকে এ যাবৎকালের উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন বাজেট প্রদান ও গবেষণা বরাদ্দ প্রদান করা হচ্ছে। বিদ্যমান সুবিধাসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়গুলো গুণগত উচ্চশিক্ষা প্রদানে ব্রতী হবে বলে আমার বিশ্বাস। রাজশাহীতে 13টি শতবর্ষী সরকারি কলেজসমূহের শিক্ষার উৎকর্ষ সাধনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি বলেন, অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয় মানসম্মত শিক্ষায় পৌঁছাতে চাই। কোনো জায়গায় নিয়ম শৃঙ্খলার অবনতি হলে সেগুলোর বিরুদ্ধে মন্ত্রণালয় অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
রবিবার বেলা 11টার দিকে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে দেশের 13টি শতবর্ষী সরকারি কলেজসমূহের শিক্ষার উৎকর্ষ সাধন কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, সকলের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন, তার মধ্য দিয়ে আমাদের এই শিক্ষাকে এগিয়ে নেওয়ার অধিষ্ঠ লক্ষ্যে পৌঁছাব। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দীপুমণি বলেন, শিক্ষকরা কোনো আন্দোলন করছে না, এখানে কিছু অভিযোগ তারা দিয়েছেন, প্রথা অনুযায়ী সেগুলোর যদি কোনো প্রমাণ থাকে তাহলে অন্য জায়গায় যেন ব্যবস্থা নেওয়া হয়েছে তেমন ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হবিবুর রহমান সহ অন্যান্যরা। বঙ্গবন্ধু কন্যা জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি, কারণ আমরা যে টেকসই উন্নয়নের কথা বলছি, আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, তার সব কিছুই কিন্তু অর্জন সম্ভব যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটিকে মানসম্পন্ন করতে পারি, যে জায়গায় আমরা নিয়ে যেতে চাই সে জায়গায় যদি নিয়ে যেতে পারি। এবং সেজন্যেই আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি, একেবারে কারিকুলাম আধুনিকায়ন থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, সেগুলো আরও আধুনিকায়ন থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত ব্যবহার সব কিছুর মাধ্যমে। রংপুর ও খুলনা বিভাগের ন্যায় রাজশাহীতেও শুরু হয়েছে পেট্রোল পাম্প ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘট। রোববার সকাল 6টা থেকে রাজশাহী সহ রংপুর ও খুলনা বিভাগে সরকারের দেওয়া 15 দফা দাবি বাস্তবায়নে এই ধর্মঘট পালিত হচ্ছে। রোববার সকাল থেকে কোনো ফিলিং স্টেশনে তেল সরবরাহ হয়নি, যার কারণে সকাল থেকেই শুরু হয়েছে যানবাহন মালিকদের ভোগান্তি। পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহ না থাকায় বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে বেড়াচ্ছেন তারা। পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের 15 দাবির মধ্যে রয়েছে জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে 7.5% প্রদান, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিষয়টি সুনির্দিষ্টকরণ, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাঙ্ক লরি শ্রমিকদের 5 লক্ষ টাকা দুর্ঘটনা বীমা প্রথা প্রণয়ন, ট্যাঙ্ক লরির ভাড়া বৃদ্ধি, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল সহ 15 দফা দাবিতে তারা ধর্মঘট করছে। এদিকে পাম্পে তেল না পেলেও খোলা বাজারে অতিরিক্ত মূল্যে তা বিক্রয় হচ্ছে। খোলা বাজারে অথবা বোতলজাত করে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়, যা পাম্পগুলোতে বিক্রি হয় 87 টাকা দরে। কিন্তু পাম্প বন্ধ থাকায় অতিরিক্ত দামে খোলা তেল বিক্রি করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। শনিবার ফিলিং স্টেশনগুলো থেকে জানানো হয় রবিবার হতে তেল দেওয়া হবে না। এমন কথা শুনে মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সকল ফিলিং স্টেশনগুলোতে অন্য সব দিনের চেয়ে কয়েক গুণ বেশি তেল বিক্রি হয়েছে। তেল নিতে আসা ক্রেতারা জানান, দেশে একের পর এক জিনিসের দাম বাড়ছে, প্রথমে পেঁয়াজ, তারপর লবণ, এখন আবার তেল। সাধারণ মানুষকে যেন সব দিক হতে একে একে চেপে ধরছে। ইচ্ছে হলেই ধর্মঘট ডাকা হবে এসব মেনে নেওয়া যায় না। সরকারের উচিত দেশে এসব খেয়াল রাখা। কখন কি হয় তা নিয়ে এখন ভয় থাকতে হয় সাধারণ মানুষদের। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ সময় 7 শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার বিকেলে নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় এই দুর্ঘটনা ঘটে। বিকেল 4:30 দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার সময় অ্যাসিড সহ বোতল বিস্ফোরণে 7 শিক্ষার্থী আহত হন। শিক্ষক শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিস্ফোরণে আহতরা হলেন কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, মোহাম্মদ রাফি, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি। নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আহত রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা জানান, বিকেলে নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। এ সময় রসায়ন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার সময় অ্যাসিড সহ বোতল বিস্ফোরণে 7 শিক্ষার্থী আহত হন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও মুনির আলী আকন্দ জানান, ল্যাবে বিস্ফোরণে 7 জন আহত রোগী ভর্তি হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে, এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক ওই 3 শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।
রাজশাহীতে টেকসই উন্নয়নের লক্ষ্যে অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণ বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার যৌথভাবে আয়োজন করে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসঅ্যাবিলিটিস এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এই বাচ্চাগুলো দেখে আমাদের অন্য বাচ্চারা একটু ভয় পাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি। অনুষ্ঠানে বিভিন্ন অটিস্টিক শিশু কিশোর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুঠিয়ায় পরিবহন শ্রমিক নেতা নুরুল হত্যা মামলায় ওসি শাকিলের বিরুদ্ধে এজাহার বদলের কারসাজির প্রমাণ মিলেছে। ওসি শাকিল আহমেদ সহ তিন অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এছাড়াও আগের এজাহার সংযুক্ত করে পিবিআই ও দুদককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত 11 জুন রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে এএসএস ইটভাটায় পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলামের লাশ পাওয়া যায়। তার বাড়ি উপজেলার ধোপাপাড়া গ্রামে। এ ঘটনায় নিহত নুরুলের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নুরুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ও উপজেলার জিওপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি পুঠিয়া উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, সারাদেশে বিভিন্ন নদী ও জলাধার দখলকারী 44,000 অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। আগামী 23 ডিসেম্বর থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে 11,000 নদী ও খাল খননের কাজও করা হচ্ছে। নদীর দূষণ রোধ করে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। বর্তমান সরকার পানি আইন 2013 প্রণয়ন করেছে। আইন মন্ত্রণালয়ে আইনের বিধি তৈরির কাজ শেষের পথে। আমরা দ্রুতই এই আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করব। রোববার নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলনবিল এলাকার প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পসমূহের অগ্রগতি সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর 1 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী সহ নাটোর, নওগাঁ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান বৃন্দ, পৌরসভার মেয়র ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, উপজেলা নির্বাহী অফিসার এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই মাসের 23 তারিখে আমাদের সারা দেশে একযোগে 64 জেলায় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। যারা নদী খাল সরকারি সম্পত্তি এগুলো দখল করেছেন, দূষণ করছেন, তাদের জন্য একটা সতর্কবার্তা আমি দিব যে সকলেই আমরা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশ, সরকারের সমন্বিত পরিকল্পনা, মাননীয় সংসদ সদস্যবর্গগণ সহ উপজেলা চেয়ারম্যান, মেয়র সাহেব সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ, মিডিয়া বিশেষ করে অত্যন্ত সচেতন, তাদের বিভিন্ন রিপোর্টে আমরা আরও দিনে দিনে সচেতন হই, আমরা সতর্ক হই, আমরা বুঝতে পারি, আমরা শত্রুকে চিহ্নিত করতে পারি। সেই কাজটি হচ্ছে এমনকি মহামান্য সুপ্রিম কোর্ট থেকেও আমাদের যে সমস্ত আমাদের নির্দেশনা আছে সবই আমাদের পক্ষে আছে। আজকের এই যে একটা চমৎকার সময়, এই সময়ে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, তার যে সৌন্দর্য, তার যে নদীপথ, সব কিছু আমরা পুনরুদ্ধার করব। 15 দফা দাবিতে নাটোরে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। রবিবার ভোর 6টা থেকে একযোগে জেলার সকল পাম্পে এই কর্মসূচি পালন শুরু হয়। এর আগে শনিবার রাত 8টা থেকেই প্রতিটি পাম্পে ক্রেতার চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি সরবরাহ করেন পাম্প কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
নাটোর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আলহাজ রফিকুল প্রামাণিক জানান, কেন্দ্রীয়ভাবে রাজশাহীসহ তিনটি বিভাগের জেলাগুলোতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী তারা তাদের কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। আমাদের এরা বিভাগীয় কমিটির সিদ্ধান্তে আমরা আজকে তেল উত্তোলন বন্ধ করছি। এটা যতক্ষণ কোনো সমাধান না আসবে ততক্ষণ আমাদের চলবে। যদি এর মধ্যে ইতিমধ্যে যদি সরকার আমাদেরকে নিয়ে বসে বা বসে আলোচনা করে, বিভাগীয় থেকে যখন আমাদের বসে তারা আমাদেরকে জানাবে, তখন আমরা এটাকে ইয়ে করবো। এর আগ পর্যন্ত এইভাবে চলতে থাকবে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।